আজ থেকেই মিলবে রাজ্যের কিছু কিছু এলাকায় বিশেষ ছাড় তবে হটস্পট এলাকায় থাকবে কড়া নজর দেখে নেব আর যে সমস্ত এলাকায় ছাড় দেয়া হবে কোন কোন জিনিসের কোন কোন দোকান খোলা থাকবে তো দেখতে পাচ্ছেন ডিটেলস খবরটা এক্ষুনি উঠে এলো সোমবার থেকে কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ শিথিল করছে কেন্দ্র এবং রাজ্য সরকার প্রধানমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন কুড়ি এপ্রিল থেকে কিছু কিছু ছাড় দেওয়া হবে রবিবার জেলাশাসকের মাধ্যমে রাজ্যের নির্দেশিকা পাঠক স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারা প্রচারিত হলো এলাকাগুলো হটস্পট ছাড়া যেগুলোতে হটস্পট নয় সেগুলোতে বিশেষ কয়েকটি কর্মকাণ্ড শুরু হবে তো কি কি কাজগুলো বর্তমানে আপনাদের শুরু হচ্ছে বা অর্থাৎ শিথিল কি কাজগুলো তবে বড় করে লেখা আজ দেখতে পাচ্ছেন আক্রান্ত হয়েছে এমন এলাকায় কিন্তু এই নিয়ম প্রযোজ্য নয় অর্থাৎ যেসব এলাকা আক্রান্ত প্রবল তাদের এলাকায় কিন্তু কোনো কিছু এগুলো নিয়ম নয় শুধুমাত্র যেসব এলাকায় করোনা আক্রান্ত হয়নি সেসব এলাকায় এই নিয়মগুলি জারি হচ্ছে তো কি কি খবর আমরা দেখিয়ে দিচ্ছি এক নম্বর বলছে ডেপুটি সেক্রেটারি থেকে উচ্চতর পদের সরকারি অফিসারদের উপর ছাড় দেওয়া হচ্ছে অর্থাৎ তাদের অফিসের ডিটেলস কাজের জন্য গ্রুপ সি এবং তাদের নিচের পদের সহকারীর ওপর ছাড় দেওয়া হচ্ছে পর্যায়ক্রমিক দপ্তরের ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কর্মীর হাজিরা ছাড় দেওয়া হচ্ছে অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সরকারি পর্যায় দপ্তরগুলোতে পর্যায়ক্রমে পঁচিশ পারসেন্ট করে আসতে পারবে চট কোলে ফিফটি পারসেন্ট কর্মী একদিন অন্তর ছাড় পাওয়া যাচ্ছে ইডভাটায় পনেরো পার্সেন্ট কর্মীকে কাজের অনুমতি দেওয়া হচ্ছে অর্থাৎ আপনাদের কিন্তু গ্যাদারিং করা যাবে না একটা ফাঁকা ফাঁকা করে কাজ করতে হবে সেটাই তার জন্য পার্সেন্টেজগুলো উল্লেখ করা আছে একশো দিনের কাজে ফিফটি পারসেন্ট অর্থাৎ পঞ্চাশ শতাংশ শ্রমিকের ওপর ছাড় দেওয়া হচ্ছে চা বাগানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কর্মী ঘুরিয়ে ফিরিয়ে অর্থাৎ আজ এই কজন করলো কাল এই কজন করবে বা সকালেই কজন বিকালে এই কজন করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কর্মীকে কাজে লাগানো হবে এছাড়া ফুল বাজার খোলা থাকবে মিষ্টির দোকান সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত খোলা থাকবে ডাক্তারখানা বাজার ওষুধ অত্যাবশ্যকীয় পণ্যের দোকান কিন্তু খোলা থাকবে কৃষিকাজ করা যাবে গ্রামীণ এলাকায় ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলোতে বিভিন্ন রকম কাজ কিন্তু চাইলে শুরু করতে পারেন অঙ্গনবাড়ি মিড ডে মিল কিন্তু খাদ্য সমগ্র বিলি চালু থাকবে অত্যাবশ্যক পণ্যে হোম ডেলিভারি ও দেওয়া হবে অর্থাৎ যেসব হোম ডেলিভারি খুব প্রয়োজনীয় দ্রব্য কিন্তু হোম ডেলিভারি দেওয়া যেতে পারে এছাড়া যেটা দেওয়া আছে গ্রামে গিয়ে ধান কেনার শিবির তৈরি হবে এবং তারা সব কাজ করতে পারবে জনস্বাস্থ্য কারিগর সেচ রাস্তার কাজ পুকুর খননের কাজ শুরু করা হবে রেশন পরিষেবা লকডাউন বিধি এবং প্রোটোকল প্রযোজ্য এগুলো সবই চালু থাকবে কেবলমাত্র যেসব এলাকাগুলোতে রেড জোন নয় অর্থাৎ করোনা আক্রান্ত নয় এরকম এলাকাগুলোতে এই সব নির্দেশিকা জারি করা হলো ডিটেলসটা আপনারা আজকে নিউজ পেপারেও দেখে নিতে পারবেন আমরা একটা নিউজ পেপার থেকে সম্পূর্ণ আপডেটটা দিয়ে দিলাম এটা আপনার জানা খুবই জরুরি অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট করে জানান এবং আপনি কোন প্রশ্ন উত্তর চাইছেন সেটাও কমেন্টে জানাবেন তাহলে আপনি আমরা সম্পূর্ণ ডিটেলস আপডেট আপনাকে দিয়ে দিতে সম্মত হব আজকের বেটে এই পর্যন্তই যে কোনো চাকরির আপডেট পেতে আমাদের অনলাইন এডুকেশন টিচার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সবার আগে চাকরির সমস্ত আপডেট আমরাই প্রকাশ করবো